এখন পর্যন্ত বিশ্বকাপের 7 ম্যাচে একটা জয় পাওয়া বাংলাদেশ কি দুই যুগেরও বেশি সময়ের ক্রিকেটের সবচেয়ে বাজে সময় পার করছে? 99 এর বিশ্ব আসরে দুই জয় পাওয়া বাংলাদেশ এবার একেবারে ছন্নছাড়া। এসব নিয়ে এখন টিভির বিশ্ব আয়োজন গোলকের ক্রিকেটে স্বাগত জানাচ্ছি। আমি তাসর নাফের, আমার সাথে স্টুডিওতে আছেন সহকর্মী শরীফ রওশন, আর ভারতের দিল্লি থেকে যুক্ত হবেন আরেক সহকর্মী নোমান আবদুল্লাহ। প্রথমে রওশনের সাথে কথা বলি যে বাংলাদেশ যেটা বললাম যে এ যাবৎকালে বিশ্বকাপ 1999 সাল থেকে বিশ্বকাপ খেলেছে, টানা সবগুলো বিশ্বকাপ খেলেছে, সবচেয়ে বাজে টিমের অবস্থা কি এবারে দেখা যাচ্ছে কিনা? আপনি তো কয়েকটা বিশ্বকাপ ধরে দেখছেন, কি বলবেন? এটা তো অবশ্যই, কারণ দেখেন 2019 বিশ্বকাপ, সেই বিশ্বকাপেও কিন্তু বাংলাদেশ খুব ভালো পারফর্ম করেছে, বিশেষ করে সাকিব আল হাসান খুব ভালো একটা জার্নি শেষ করেছে। অধিনায়ক যেহেতু আমাদের মাশরাফি বিন মুর্তজা ছিলেন, আমরা যেই অস্ট্রেলিয়া বলেন, পাকিস্তান বলেন, নেদারল্যান্ডস বলেন বা অন্য দলগুলোর সাথে যেভাবে আসলে খাবি খাচ্ছি, এই দলগুলোর সাথেই কিন্তু আমরা 300 উপরে রান করেছি 2019 বিশ্বকাপেই। হুট করে সেই পরের বিশ্বকাপে যেভাবে আসলে আমাদের আরও ভালো করার কথা, যেখানে 3-4 বছর ধরে আমরা ওয়ানডে ফর্মেটে, তিন ফর্মেট আছে, তার মধ্যে ওয়ানডে ফর্মেটে ভালো করছিলাম এবং এই বিশ্বকাপে আমরা আশাই করেছিলাম যে খুব ভালো একটা করবো, অন্তত সেমিফাইনাল পর্যন্ত যাওয়ার টক্করটা দেওয়ার সেই সামর্থ্য আমাদের ছিল। কিন্তু হুট করে কোনো এক অজানা কারণেই বলতে গেলে বাংলাদেশের এমন করুণ অবস্থা, ঢুকতে হচ্ছে রীতিমতো সেমিফাইনাল থেকে বাদ, এখন চ্যাম্পিয়ন্স ট্রফি থেকেও বাদ পড়ার শঙ্কা জেগেছে। আসলে এই এর থেকে বাজে অবস্থা আর কি হতে পারে? মানে একদমই নীচে আস্তে আস্তে ক্রিকেটের গ্রাফটা, উন্নতির গ্রাফটা যেখানে উপরে যাওয়ার কথা। আমরা এর আগে বিশ্বকাপের কথা বলছিলাম, আমরা ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েছিলাম, দক্ষিণ আফ্রিকা হারিয়েছিলাম, এবার দক্ষিণ আফ্রিকার যে ফর্মটা আমরা দেখতে পাচ্ছিলাম, গত বছর আমরা দক্ষিণ আফ্রিকাতে গিয়ে দক্ষিণ আফ্রিকার সাথে সিরিজ জিতেছিলাম। মানে এই যে দলের অবস্থা, নোমান আবদুল্লার কাছে যেতে চাই। নোমান আবদুল্লাহ, আপনি আমাদের সাথে আছেন নিশ্চয়ই দিল্লি থেকে। নোমান, যেটা আমরা বলছিলাম যে এই যে অবস্থা দলের, আফগানিস্তানের ক্রিকেটটা নিশ্চয়ই আমরা দেখছি, আমি কেন আফগানিস্তানের কথাটা বলছি সেটা হচ্ছে আপনি আরও ভালো বলতে পারবেন। আফগানিস্তান যে ক্রিকেটটা খেলছে, আসলে এই ক্রিকেটটাই কি আমাদের কাছে এক্সপেক্টেড ছিল কিনা? আমরা এই ধরনের ক্রিকেট খেলবো নাকি আরো ভালো করার আমাদের সামর্থ্য ছিল, কি বলবেন? নাফি, অবশ্যই আফগানিস্তান যেটি খেলছে বাংলাদেশের কিন্তু এর চেয়ে ভালো খেলার কথা ছিল। আমরা এখন আফগানিস্তানের সঙ্গে নিজেদেরকে কম্পেয়ার করছি, মানে আমাদের সময়টা এত খারাপ যাচ্ছে, আমরা এখন আফগানিস্তানের সঙ্গে নিজেদেরকে কম্পেয়ার করছি। আফগানিস্তানকে আমি ছোট করছি না, কিন্তু বিষয়টা হচ্ছে আফগানিস্তান কিন্তু আমাদের অনেক পরে ক্রিকেটে এসেছে এবং আফগানিস্তানকে কিন্তু এখন পর্যন্ত আমরা বলে কয়ে হারানোর সামর্থ্য কিন্তু রাখি, যেটি আমরা দেখেছি ওয়ার্ল্ড কাপের প্রথম ম্যাচে কিন্তু আমরা এই আফগানিস্তানকে হারিয়েই শুরু করেছিলাম। এবং সে কারণে আমার আপত্তিটা যে আফগানিস্তানের সঙ্গে আমরা এখন তুলনা করতে চাইছি, ইভেন আফগানিস্তানের মতো আমরা হতে চাচ্ছি, অথচ আমাদের তাদের চেয়ে অনেক বেটার ক্রিকেট খেলার কথা ছিল, আমরা তাদের চেয়ে অনেক বেশি দূরে গিয়ে থাকার কথা ছিল। এবং যেটি আপনারা বলছিলেন যে আমাদের বিশ্বকাপের সবচেয়ে বাজে ক্যাম্পেইন কিনা, অবশ্যই আপনি এর আগের বিশ্বকাপগুলোর কথা যদি আমরা বলি, 2003 বিশ্বকাপে বাংলাদেশ কোনো জয় পায়নি, সেটি ঠিক আছে, তখন বাংলাদেশের স্ট্রাকচার অন্যরকম ছিল, কিন্তু 2023 সাল, এখন 2023 সাল মানে হচ্ছে এখন 20 বছর পরে বাংলাদেশের ক্রিকেট, এবং এই 20 বছরে কিন্তু বাংলাদেশের ক্রিকেট অনেক এগিয়েছে, বাংলাদেশের ক্রিকেটের স্ট্রাকচার অনেক বড় হয়েছে, আকার অনেক বড় হয়েছে, টাকা বেড়েছে। বাংলাদেশের কথা আপনি যদি বলেন যে এই বাংলাদেশ বিশ্বকাপে গিয়েছে, ওয়ার্ল্ড কাপে যে কোয়ালিফায়ারটা হয়েছে, সুপার লিগ হয়েছে, সেখানে কিন্তু বাংলাদেশ থার্ড হয়ে ওয়ার্ল্ড কাপে কোয়ালিফাই করেছে, তার মানে হচ্ছে আপনি বিশ্বের তৃতীয় সেরা দল হয়ে বিশ্বকাপ খেলতে গেছেন, কিন্তু আপনি যখন বিশ্বকাপের শেষ পর্যায়ে বা মাঝামাঝি থেকে শেষ পর্যায়ের দিকে, এখন এই সময়টাতে এসে বাংলাদেশ দল নিজেদেরকে একেবারে তলানির দিকে খুঁজে পাচ্ছে, শেষের দিক থেকেও বাংলাদেশ 3 নম্বরে নেই, একেবারে শেষের দিক থেকে সবার পরের অবস্থানটার আগের অবস্থানে, অর্থাৎ 9 নম্বরে বাংলাদেশের অবস্থান। এই অবস্থায় বাংলাদেশ যাবে কখনো কল্পনাই করিনি নাফি, এবং এটা খুবই হতাশাজনক, খুবই দুঃখজনক। আমরা আর একটা বিষয় দেখতে চাই রশন, সেটা হচ্ছে বাংলাদেশ যেটা শুরুতেই কথা বলছিলাম, দুই যুগ আগ থেকে বিশ্বকাপ খেলছে 1999 সাল থেকে, সেই পয়েন্ট, সেই সময়টা আসলে বাংলাদেশের কি অবস্থা ছিল 1999 থেকে এই 2023 সালে, সেই পয়েন্ট টেবিলটা আমি একটু যদি আপনাকে দেখাই। আজ এখন পর্যন্ত 7টি ম্যাচ খেলেছে বাংলাদেশ, 7 ম্যাচের মধ্যে এখন পর্যন্ত বাংলাদেশ আরও 2টি ম্যাচ বাকি রয়েছে। আমরা যদি একটু খেয়াল করি 1999 সাল থেকে বাংলাদেশের, এখন 1999 বিশ্বকাপে বাংলাদেশ 5 ম্যাচে 2টি জয় পেয়েছিল, 3টি হার,
তিনে একটিও জয় পাইনি। সেই তিনের বিশ্বকাপ নিশ্চয়ই মনে আছে, কানাডার সাথে আমরা হেরেছিলাম সেই বিশ্বকাপে, দক্ষিণ আফ্রিকা এবং জিম্বাবুয়েতে খেলা হয়েছিল, কেনিয়াতে মানে আফ্রিকা মহাদেশে খেলা হয়েছিল, সাথে আমরা ভারতকে হারিয়েছিলাম। সেই বিষয়টা যদি দেখেন, সাথে দশ ম্যাচে অঘটন হিসেবে ধরা হয়েছিল ভারতের সেই টিমটার কথা নিশ্চয়ই মনে আছে, দ্রাবিড়, টেন্ডুলকার, সৌরভ গাঙ্গুলি, অনেক ব্যালেন্স টিম ছিল, সেই টিমটাকে আমরা হারিয়েছিলাম দশে। তখনই আসলে সাকিব তামিমদের উত্থানটা শুরু হয় 7 সাল। তারপরে যদি আমরা দেখি 11 সালে নিজেদের মাটিতে আমরা বিশ্বকাপ খেলেছিলাম প্রথমবারের মতো 6 ম্যাচে, আমরা সেখানেও ভালো ইংল্যান্ডকে হারিয়েছিলাম, 3টি জয় পেয়েছিলাম, 3টি হার পেয়েছিলাম, ব্যালেন্সড ছিল। 15 বিশ্বকাপে 6 ম্যাচে 3টি জয় 3টি হার, একই অবস্থা ছিল, মানে উন্নতিটা হচ্ছিল, বোঝা যাচ্ছিল। 2019টা আমাদের সবচেয়ে ভালো গিয়েছে, আমরা সেবার 9 ম্যাচে 3টা জয় পেয়েছি, 3টা ভালো জয় পেয়েছিলাম, ওয়েস্ট ইন্ডিজের সাথে জয় পেয়েছিলাম, দক্ষিণ আফ্রিকার সাথে জয় পেয়েছিলাম, আফগানিস্তানের জয় পেয়েছিলাম, ভালো ক্রিকেট খেলেছিলাম, বিশেষ করে সাকিব আল হাসানের কথা বলছেন, 5টি হার। এবারের বিশ্বকাপের অবস্থা একবার দেখবেন আমরা কি 2003-এর সেই বাংলাদেশ 2023-এ এসে দেখছি কিনা, কি মনে হয়? এটাই তো মনে হচ্ছে, দল পাল্টেছে, ভেন্যু পাল্টেছে, আমাদের প্রেক্ষাপট পাল্টেছে, কিন্তু আমাদের দলের যে পারফরমেন্স, সেই 2003-এর কিন্তু এই পারফরমেন্স আমরা একই এই বছর এসে দেখছি। এবার ক্যানাডা, এবার হচ্ছে নেদারল্যান্ডস, এমনই মনে হচ্ছে, একদম এরকমই মনে হচ্ছে। কারণ আপনি দেখেন, নেদারল্যান্ডস কিন্তু খুব বেশি সময় ধরে ক্রিকেট খেলছে না, সেই নেদারল্যান্ডসের সাথে আমরা টক্কর দিতে পারছি না, লড়াই করতে পারছি না, চোখে চোখ রেখে যে লড়াই করার যে ক্ষমতা, আপনি হারবেন সমস্যা নেই, কিন্তু হারের মতো যে একটা স্কোর করে হারা বা সেই রকম করে লড়াই করা, সেই সম্মানজনক স্থানে কিন্তু আমরা থেকে হারতে পারছি না। এটা হচ্ছে আফসোসের জায়গা, যে বাংলাদেশ এত কিছু করার পরও কেন এত অবহেলা বা কেন এত খারাপ অবস্থা, সেটা কিন্তু একটা ভাবার বিষয়। আমরা আরেকটা বিষয় দেখতে চাই, সেটা হচ্ছে বাংলাদেশ কোন কোন জায়গায় শেষ করেছিল এই আগের বিশ্বকাপগুলোতে 1999 সাল, তারপর আমরা ওমানের কাছে আবারও ফিরবো। যেটা আমরা দেখতে পারি, 1999 সালে বাংলাদেশ পাকিস্তান এবং স্কটল্যান্ডকে হারিয়ে গ্রুপ পর্ব শেষ করেছিল, 3-এ একটিও জয় পায়নি গ্রুপ পর্বে শেষ। 7 সালে আমরা প্রথমবারের মতো সুপার এইটে খেলার যোগ্যতা অর্জন করি, 11 সালে আমরা গ্রুপ পর্ব থেকে বিদায় নিই, যদিও সেখানে আমাদের জয় ছিল, ইংল্যান্ডকে আমরা হারিয়েছিলাম। 15 সালে কোয়ার্টার ফাইনাল, এটা হচ্ছে সর্বোচ্চ এবং যেহেতু এরপর থেকেই সবার সাথে সবার খেলা হচ্ছে গ্রুপ পর্বতে, আমরা এরপরে সেমিফাইনাল, এর আগের স্টেপ আর কোনো খেলা নেই। এর আগের 15 এবং 11 ওয়ার্ল্ড কাপ যেভাবে হয়েছিল সেভাবে চেঞ্জটা হয়েছে, এবং 23 সালেও যেভাবে খেলা হচ্ছে সবার সাথে সবার খেলা, তারপর হচ্ছে এবং সবার। আমরা নোমানের কাছে একটু যেতে চাই, নোমান, আমরা যেটা আলোচনা করছিলাম 2003-এর রসনকে যেটা বললাম, 3-এর সেই কানাডার সাথে হার, এই 2003-এ আপনি বলছিলেন আমাদের টিমের স্ট্রাকচার অবস্থা এমন ছিল না, সেই 3-এর টিমটাই 23-এ আমরা এরকমই পারফরমেন্স দেখতে পাচ্ছি, আপনি কোনো পার্থক্য কি আসলে লক্ষ্য করছেন কিনা 3-এর বিশ্বকাপের টিম এবং 2023-এর বিশ্বকাপের টিম? না, 3-এর সঙ্গে বাংলাদেশের 23 সালের কোনো মিলই খুঁজে পাওয়ার কথা না, একটা মিলই আছে, সেটা হচ্ছে বাংলাদেশের ব্যর্থতা। এছাড়া কিন্তু আপনি দেখেন 2003 সালে বাংলাদেশের ক্রিকেটের এক্সপোজার কি ছিল, বা 2003 সালে বাংলাদেশের ক্রিকেটের কাছে মানুষের কিন্তু প্রত্যাশা ছিল না, ক্রিকেটারদের কিন্তু সেই স্ট্রাকচার ছিল না, তাদের পেছনে অত টাকার বিনিয়োগ ছিল না, তাদের পেছনে মিডিয়া ছুটছে না, তাদের পেছনে বিজ্ঞাপনী সংস্থাগুলো ছুটতো না, তখন কিন্তু তাদের অত যে ফ্যাসিলিটিস গুলো আছে বা যে ক্রিকেটীয় যত ধরনের ডেভেলপমেন্ট যে ফাংশন গুলো সেগুলো যে তারা পেয়েছেন, ক্রিকেটাররা প্র্যাকটিস যে ফ্যাসিলিটিস গুলো আছে বা যে ক্রিকেটীয় বিশ্বের অন্যতম শীর্ষ ধনী বোর্ড, বাংলাদেশের ক্রিকেটাররা সবচেয়ে বেশি ফ্যাসিলিটিস পাওয়া ক্রিকেটারদের মধ্যে অন্যতম, বাংলাদেশের ক্রিকেটাররা কিন্তু হাইলি পেইড, এমন না যে তারা খুব কম বেতন পান, তারপর বাংলাদেশের ক্রিকেটাররা কিন্তু সারা বছর ক্রিকেট খেলছেন, বাংলাদেশের ক্রিকেটের একটা দারুণ একটা স্ট্রাকচার আছে, সবকিছু মিলিয়ে এই 2023 সালে এসে আপনি 2003 সালের ফিরে যাবেন, এটার কিন্তু কোনো সুযোগই নেই। কিন্তু ক্রিকেটাররা সেখানেই ফিরে গেছেন, আমাদের মানে আমরা যে ব্যাকওয়ার্ডে যাচ্ছি, কেন যাচ্ছি সেটা শুধুমাত্র ক্রিকেটাররা বলতে পারবেন, শুধুমাত্র বোর্ড কর্মকর্তারা বলতে পারবেন। আচ্ছা, আমরা নোমান আবদুল্লাহর কাছে আবারও যুক্ত হব, তিনি আছেন আমাদের সাথে। তবে রোশন, যিনি যে বলছিল 3 সালের সেই বাংলাদেশ, আমরা 23-এ এসে আসলে পারফরমেন্সটার বাদে আমরা আসলে কোনো কিছুর মিল নেই, ক্রিকেটের জনপ্রিয়তা বলেন, আর্থিক দিক বলেন, সব দিক, ফ্যাসিলিটি, আগে আমাদের কোচ আসলে কোচিং প্যানেল কয়জন ছিল, এখন কয়জন, আগে আমাদের পাইপলাইন কেমন ছিল, মানে এটাকে আসলে বোঝার একটা উপায় তৈরি হয়েছে কিনা 2007 থেকে, যে আমাদের ক্রিকেটীয় যে স্ট্রাকচারটা তৈরি হয়েছিল, ক্রিকেটাররা যেভাবে আসলে তৈরি হয়ে আসছিল,
23 এসে তারপরের আবার যে 24 থেকে নতুন ক্রিকেটেও ক্যালেন্ডার শুরু হবে, আবার আমরা পুরনো স্ট্রাকচারে ফিরে যাচ্ছি কিনা মাঠের পারফরমেন্সে? আপনি একটা জিনিস খেয়াল করবেন যে আসলে পঞ্চপাণ্ডব বলে যে একটা কথা ছিল বাংলাদেশ দলে, আস্তে আস্তে কিন্তু পঞ্চপাণ্ডব থেকে এখন তিনজন হয়ে গেছে, যেহেতু তামিম ইকবাল, মাশরাফি বিন মুর্তজা নেই এই বিশ্বকাপে। আমি সেটাই মিন করছিলাম যে এরপরে আসলে কি হবে। আসলে আমাদের বলার কিছু নেই, সেই জায়গাটা পূরণ করার মতো এখনো কোনো ক্রিকেটার আছে কিনা। আপনি দেখেন তামিম ইকবালের জায়গায় তানজিদ তামিমকে আমরা ইন্ট্রোডিউস করালাম, কিন্তু আসলে সেও আসলে ওই জায়গাতে, তাকেও আসলে দোষ দেওয়ার কিছু নেই, কারণ সেও আসলে বিশ্বমঞ্চে ফাইট করার মতো যে ম্যাচগুলো খেলা দরকার, যে উপযুক্ত সামর্থ্য দরকার, সেটা আমার মনে হয় না তার এখন হয়েছে। সেক্ষেত্রে আসলে ওইভাবে বাংলাদেশ বিসিবিকেই আসলে দায়িত্ব নিতে হবে, ওই জায়গাতে বিশ্বমঞ্চে ফাইট করার মতো সামর্থ্য তৈরি করতে হবে। আসলে এটার জায়গাতে ঘরোয়া লীগ বলেন আপনি আর যা বলেন, আপনি নিশ্চয়ই জানেন ওয়েস্ট ইন্ডিজ কিন্তু এবার বিশ্বকাপে বাদ পড়ে কিন্তু এখন ঘরোয়া লীগের প্রতি বেশি মনোযোগী হয়েছে, বেশি ইনভেস্টমেন্ট করছে। ওয়েস্ট ইন্ডিজকে কত, আমরা আপনার কাছে মনে হয় না যে নিজের দেশের ভালোবাসা আবেগটা বাদ দিয়ে যদি চিন্তা করেন বাংলাদেশের পথে যদি ওয়েস্ট ইন্ডিজ থাকতো এই বিশ্বকাপে, বিশ্বকাপটা আরও জমজমান হতে পারতো? অবশ্যই, কারণ হচ্ছে তিনবার টানা তিনবার খেলে কিন্তু দুইবারই তারা চ্যাম্পিয়ন হয়েছে, এটা কিন্তু একটা বিশাল বড় ব্যাপার। এখন ওয়েস্ট ইন্ডিজ নেই, সেই সেই ইয়াটাও আমরা পাচ্ছি না। আসলে আমেস্টা কিন্তু নেই, আমরা ইংল্যান্ডের কাছে, যদি আমরা ইংল্যান্ড আমাদের সামনে একটা এক্সাম্পল, ইংল্যান্ড গতবারের চ্যাম্পিয়ন, তাদের পারফরম্যান্সটা তারা এখনো পয়েন্ট টেবিলে আমাদের নিচে, আর সেই দিক থেকে চিন্তা করলে একটু স্বস্তিদায়ক ব্যাপার রয়েছে। তবে ওয়েস্ট ইন্ডিজের বদলে ইংল্যান্ড যে কোনো সময় ফিরে আসার মতো সামর্থ্য রয়েছে, কিন্তু আমাদের যে পারফরম্যান্স বা বডি ল্যাঙ্গুয়েজ আমরা দেখি, ফিরে আসার মতো সেই সামর্থ্য আমাদের আছে বলে মনে হচ্ছে না আসলে, যেটা ক্রিকেট দেখে মনে হচ্ছে। ক্রিকেটে একটা জিনিস অবশ্যই আপনি খেয়াল করবেন যে এক ম্যাচ জিতলে কিন্তু পরের ম্যাচে সে ভালো করে যে আত্মবিশ্বাসটা আগের ম্যাচ থেকে সে পায়, যখন আপনি টানা হেরে যাচ্ছেন তখন কামব্যাক করাটা এটা কিন্তু একটু বেশি কঠিন হয়ে যায়। এক্ষেত্রে আপনি বাংলাদেশ দলকে খেয়াল করবেন যে বাংলাদেশ দল আফগানিস্তানের বিপক্ষে জয়ের পর কিন্তু আসলে এরপর টানা যেই ইংল্যান্ড, নিউজিল্যান্ড, ভারত ম্যাচ খেলেছে, দক্ষিণ আফ্রিকা, কিন্তু সেই যে জয়ের জন্য যে তাড়নাটা, এটা আমরা কিন্তু পুরোটাই পুরো ম্যাচ জুড়ে ফিল্ডিং বলেন, ব্যাটিং বলেন, বোলিং বলেন, মিসিং ছিল, যার কারণে আসলে আমাদের যে জয় না হোক অন্তত আমরা ফাইটিং একটা স্কোর যদি দাঁড় করাতে পারতাম সেটাও বা কম ছিল কি। রোশন, বাংলাদেশ এখন পর্যন্ত 60টি ম্যাচ খেলেছে বিশ্বকাপে, আমরা এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের যেটা আলোচনা করা, আমরা যেটা চাই নর্মালি, যেটা বাংলাদেশকে নিয়ে আমরা প্রশংসা করব, আমরা বাংলাদেশকে নিয়ে চিন্তা করবো সেমিফাইনালে, সেই জায়গায় দাঁড়িয়ে আমরা এখন ব্যর্থতার গল্পটা করতে হচ্ছে, সেটা আমাদের জন্য আসলে খুব কষ্টদায়ক। আমরা আবারও ফিরবো আলোচনা, নোমান আবদুল্লাহ আছে আমাদের সাথে, আমরা একটা বিরতির সময় আছে। গোলকার ক্রিকেট এই পর্যায়ে নিচ্ছে ছোট্ট একটা বিরতি, ফিরছি একটু পরেই। ফিরলাম বিরতির পর, আপনারা দেখছেন গোলকের ক্রিকেট। কথা বলছিলাম যে বিষয় নিয়ে যে আমরা এই জায়গায় দাঁড়িয়ে এখন আমাদের বিশ্বকাপের সাফল্য নিয়ে, পারফরমেন্স নিয়ে, কে কার থেকে ভালো করছে সেটা নিয়ে কথা বলার কথা। আমরা এর আগের যে বিশ্বকাপগুলো খেলেছি, 11 বিশ্বকাপটা যদি বাদ দিই, আমরা সব বেশিরভাগ বিশ্বকাপ খেলেছি উপমহাদেশের বাইরে। আমরা গত বিশ্বকাপটা খেলেছি ইংল্যান্ডে, এর আগের বিশ্বকাপটা আমরা খেলেছি অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডে, এর আগের বিশ্বকাপটা এশিয়াতে ছিল, কিন্তু এটা বাদ দিয়ে যদি আমরা চিন্তা করি বেশিরভাগ বিশ্বকাপটা আমরা উপমহাদেশের বাইরে খেলেছি, সেখানে আমাদের পারফরমেন্সটা মোটামুটি ভালো ছিল, মোটা দাগে বললে খুব একটা খারাপ বলা যাবে না। এবারের বিশ্বকাপটা অনেক আশা ছিল, এক্সপেকটেশন ছিল, টিম গোছানো ছিল, কোচ হাথুরে সিংকে নেওয়া হলো, শ্রীধরন শ্রীরামকে আনা হলো, জেমি সিনসকে সরানো হলো, নিক পোথাসকে আনা হলো, এত বড় কোচিং প্যানেল, এই জায়গাটায় আমরা আসলে কতটুকু কষ্টদায়ক এরকম একটি পারফরমেন্স এই জায়গায় দাঁড়িয়ে আপনি কথা বলতে হচ্ছে এই বিষয়গুলো নিয়ে, আপনার জন্য কতটুকু কষ্টদায়ক মনে হচ্ছে? অবশ্যই, আসলে দলের জন্য, বাংলাদেশ দলের জন্য হার মানে আমাদের, আমরা হারছি আসলে, মাঠে না গিয়ে হয়তো বা স্ক্রিনের সামনে আমরা দেখছি ওই জায়গাটা, আমরা বুঝতে পারছি আসলে কতটা কষ্টদায়ক। এটা অবশ্যই ক্রিকেটারদের জন্য কষ্টদায়ক, কিন্তু আপনাকে মনে রাখতে হবে ক্রিকেটারদের একটা শক্ত ভিত তৈরি করতে হলে কিন্তু উইকেটটা শক্ত হওয়া দরকার। সেই ক্ষেত্রেই কি আমরা পিছিয়ে আছি নাকি সেটা একবার আমাদেরকে একবার অন্তত দেখা উচিত, কারণ সাকিব আল হাসান শান্ত কিন্তু বলেছিল মিরপুরের উইকেটে যারা খেলবেন তাদের উইকেট বা তাদের উইকেট সম্পর্কে যে ধারণা বা তাদের ক্যারিয়ারই কিন্তু শেষ হয়ে যাবে। এইটাই কিন্তু এখন বিশ্বকাপে দেখা যাচ্ছে, ভারতের উইকেটে 300 উপরে রান, এটা কিন্তু আসলে ওয়ানডে বিশ্বকাপের জন্য বা ওয়ানডে ফরম্যাটের জন্য খুব বেশি না, কিন্তু আমরা দেখেন ইন্ডিয়া, আমাদের প্রতিবেশী দেশ, আমরা ইন্ডিয়াতে অনেক ম্যাচ খেলেছি, আমাদের অভিজ্ঞতা আছে, যেখানে নেদারল্যান্ডস বা পাকিস্তান খেলেনি, কিন্তু তারা কিন্তু আসলে মোটামুটি তাদের জায়গাটা, আমাদের আইপিএল খেলা ক্রিকেটারও ছিল, একদম এবার লিটন দাসও খেলে এসেছিল আইপিএল, আমরা নোমানের কাছে যেতে চাই। নোমান, আপনি নিশ্চয়ই আমাদের শুনতে পাচ্ছেন, বাংলাদেশের যে ব্যাটিং লাইন আপটা একটু আপনার কাছে জানতে চাই, এই যে টপ অর্ডারদের ব্যর্থতা এবং প্রথম 10 ওভারে আমরা বেশিরভাগ ম্যাচে উইকেটগুলো হারিয়ে ফেলছি, এই জায়গাটাতেই আমরা অন্যান্য দলের থেকে অনেক বড় পার্থক্য আমাদের তৈরি করে দিচ্ছে কিনা, এই ব্যাপারটা নিয়ে আপনি বলবেন, তারপরে এই ব্যাপারটা নিয়ে আমি আরেকটু বিশ্লেষণ করার চেষ্টা করবো আমরা আমরা তিনজন। হ্যাঁ,
হ্যাঁ নাফি, অবশ্যই অবশ্যই বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যাটা হচ্ছে এখন টপ অর্ডারটা বাংলাদেশের সবচেয়ে বড় দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। আপনি আজকে দেখুন নিউজিল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকার একটি ম্যাচ হলো, টপ কুইন্টন ডিকক এবং জ্যান্ডার ডুসেন কিভাবে দলটাকে গুছিয়ে নিয়েছেন, এই বিপদটা সামাল দিয়ে তারা কিভাবে দলকে এগিয়ে নিয়েছেন এবং দেখুন দুর্দান্ত কুইন্টন ডিকক এবং জ্যান্ডার ডুসেন কিভাবে দলটাকে গুছিয়ে নিয়েছেন, এই বিপদটা সামাল দিয়ে তারা কিভাবে দলকে এগিয়ে নিয়েছেন এবং দেখুন দুর্দান্ত ফর্মে আছেন কিন্তু জ্যান্ডার ডুসেন এবং কুইন্টন ডিকক, এবং এই যে টপ অর্ডারের তিনজন ব্যাটসম্যানের তিনজনে যে একই সঙ্গে ফর্মে আছেন তার কারণে তারা কি পরিমাণ উঠছে, তারা রীতিমতো উঠছে, তারা পয়েন্ট টেবিলে এখন সবার উপরে। যে টপ অর্ডার একটা দল থাকেনি না, অথচ পাওয়ার প্লেতে রান করার কথা, পাওয়ার প্লেতে উইকেট গুলো ধরে রেখে টপ অর্ডাররা ভালো রান শুরু এনে দিবেন সেটা হচ্ছে সবার কাছে প্রত্যাশা থাকে, কিন্তু আমাদের যেটি হচ্ছে যে আমাদের প্রতি ম্যাচে টপ অর্ডার তিনজনই চলে যাচ্ছেন পাওয়ার প্লের ভেতরে, এবং এবারে বিশ্বকাপে পাওয়ার প্লেতে সবচেয়ে বেশি উইকেট হারানো দল তার নামও বাংলাদেশ। সুতরাং রোমান আপনি একটু আপনি আমার সাথে থাকবেন, আমি একটা বিষয় রোশনকে দেখাতে চাই, যেটা হচ্ছে বাংলাদেশের যে বিষয় নিয়ে কথা হচ্ছে টপ অর্ডারে 10 ওভারে বাংলাদেশের এই ম্যাচগুলোতে রান কেমন ছিল, আমরা যদি দেখি পাওয়ার প্লেতে বাংলাদেশের প্রথম পাওয়ার প্লেতে এই পর্যন্ত 7টি ম্যাচে কেমন ছিল বাংলাদেশের সেই পারফরমেন্স। প্রতিপক্ষ প্রথমে আফগানিস্তানের সাথে 44 রানে 2 উইকেট ছিল, ইংল্যান্ডের সাথে প্রথম 10 ওভারে 4 উইকেট হারিয়ে ফেলেছিল, নিউজিল্যান্ডের সাথে 2 উইকেট, একমাত্র ভারতের সাথে কোনো উইকেট হারেনি বাংলাদেশ প্রথম 10 ওভারে 63 রান এসেছিল, বাংলাদেশের এই প্রথম উইকেট অনেক দূর গিয়েছিল। এটা একটা ইম্পর্টেন্ট বিষয়, ভারত রান যেটা সেটা কিন্তু সমান সমান ছিল প্রথম 10 ওভারে, ভারতেরও ছিল বাংলাদেশেরও ছিল, এবং বাংলাদেশের প্রথম উইকেট জুড়িটা সবচেয়ে বড় ছিল এই এই ম্যাচে। এবং দক্ষিণ আফ্রিকার সাথে দেখতে পাচ্ছি 35 রানে 3 উইকেট নেই, নেদারল্যান্ডের সাথে প্রথম 10 ওভার 39 রানে 2 উইকেট নেই, পাকিস্তানের সাথে প্রথম 10 ওভারে 37 রান 3 উইকেট। আমরা রানের দিকে চিন্তা করলে ইংল্যান্ডের সাথে ভালো স্কোর ছিল প্রথম 10 ওভারে, ভারতের সাথেও ছিল, কিন্তু উইকেট দেখবেন ইংল্যান্ডের সাথে 4টি আমরা উইকেট আসলে হারিয়ে ফেলেছিলাম। এই জায়গাটাতেই আমরা অনেকটা ব্যাকফুটে চলে যাই, কারণ আপনি শুরুটা যদি ভালো করতে না পারেন পরের ব্যাটাররা এসে আসলে কী করবে তারা আসলে বুঝে ওঠারে অনেক কষ্টকর, যেহেতু বিশ্বকাপ এবং এখানে অনেক ইয়াং ক্রিকেটার, মানসিক চাপ, স্নায়ু চাপ রয়েছে, সব কিছু মিলে একটু এলোমেলো ক্রিকেটে আমরা খেলছি। আইসিসির একটা ল আছে কিন্তু যে প্রত্যেকটা ওভারে অন্তত 5 থেকে 6 রান করতে হবে, কিন্তু বাংলাদেশকে কিন্তু দেখা যায় সবচেয়ে বেশি ডটবল দিয়ে দিয়েছে, সবচেয়ে বলে রান খুব কম করেছে, হয়তো উইকেট পড়ে গেছে, এটা কিন্তু আসলে আইসিসির লতেও আসলে আমরা দেখছি যে ফলো করা হচ্ছে না বাংলাদেশের ক্রিকেটারদের ক্ষেত্রে। নোমানের সাথে আরেকবার একটু যুক্ত হতে চাই, নোমান আমাদের সাথে আছে নিশ্চয়ই সেখানে দেখতে পারো, আমরা কথা বলছিলাম যে বিষয়টা নিয়ে নোমান, যে হচ্ছে বাংলাদেশের টপ অর্ডারে যে স্কোরটা আমরা একটু কথা বলছিলাম, একমাত্র ইংল্যান্ডের সাথে আমরা ভালো একটা জায়গায় ছিলাম কিন্তু উইকেট হারিয়ে গিয়েছিল 4টি, সেই জায়গাতে আমরা পরের যে ব্যাটাররা আছে সেটা নিয়ে আসলে আমাদের তাদের কতটুকু তাদের চাপ ছিল। আরেকটা বিষয় আপনি ছোট করে বলবেন, এই যে কোচিং প্যানেল নিয়ে আপনার সাথে ওদিন সংবাদ মাধ্যমে নাজমুল হাসান পাপন কথা বলেছিল, একটা পরিবর্তন ইঙ্গিত দিল, সেক্ষেত্রে ক্রিকেটারের পাশাপাশি কোচিং প্যানেলের কোনো পরিবর্তন ইঙ্গিত আমরা পাচ্ছি কিনা জানাবেন। প্রথমে বলছিলেন যেটি যে মিডল অর্ডার বাংলাদেশের, একই সঙ্গে বাংলাদেশের শুধুমাত্র টপ অর্ডার না, কোনো ব্যাটিং ডিপার্টমেন্টটাই আসলে ক্লিক করছে না, শুধু ব্যাটিং ডিপার্টমেন্ট না, বাংলাদেশের পেস বোলিং ডিপার্টমেন্ট বলেন, পেস বোলারদের কাছে অনেক বেশি এক্সপেকটেশন ছিল, তারাও ক্লিক করছে না, শুধুমাত্র মাহমুদুল্লাহ রিয়াজ ছাড়া আসলে এই মুহূর্তে ব্যাট হাতে কেউই ফর্মে নেই, সাকিব আল হাসান একটা 40+ ইনিংস খেলেছেন, লিটন দাস 2টা 50 করেছেন, বা কি যেন বলে আপনার মুশফিক একটা 50 করেছেন, বা আপনার শান্ত হয়তো একটা 50 করেছেন, মিরাজ একটা 50 করেছেন, এগুলা কিন্তু আসলে আপনার টোটাল যদি আপনি দলের কথা চিন্তা করেন সেগুলো খুব গুরুত্বপূর্ণ কিছু না, দলের পুরো ব্যাটিং ডিপার্টমেন্টটাই কলাপস করছে, একই সঙ্গে পেস বোলিং ডিপার্টমেন্টের কথা বলেন, স্পিনার বোলিং ব্যাটিং সবকিছুতেই বাংলাদেশ কিন্তু খুবই খুবই বাজে ফর্মে আছে, ফিল্ডিং এর কথা যদি বলেন প্রচুর মিসফিল্ডিং হচ্ছে, আর কোচিং প্যানেলের কথা যদি যেটি বললেন নাফি, আমার কাছে মনে হয় কি বাংলাদেশ দল অধিক সন্ন্যাসীদের গাজন নষ্ট যে কথাটা আছে সেটাতে ভুগছে, কিরকম আপনি দেখেন এই বিশ্বকাপে যে দলগুলো এসেছে এখানে, আমার কাছে মনে হয় ভারতের পরে সবচেয়ে বড় কোচিং স্টাফ হচ্ছে বা কোচিং প্যানেল হচ্ছে বাংলাদেশের, এখানে হেড কোচ আছেন, এখানে অ্যাসিস্ট্যান্ট কোচ আছেন, ব্যাটিং কোচ আছেন, বোলিং কোচ আছেন, আবার ব্যাটিং কনসালটেন্ট আছেন, আবার ব্যাটিং অ্যাসিস্ট্যান্ট কোচ আছেন, মানে আচ্ছা নোমান আব্দুল্লাহ সাথে যেটা মনে হচ্ছে
যান্ত্রিক একটা ত্রুটির কারণে আসলে মাঝে মধ্যে একটু ইন্টারাপ্ট হচ্ছে। যেটাই হোক, নোমান আব্দুল আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের সময় দেওয়ার জন্য। আর অবশ্য নোমান আব্দুল যেটা বলছিল যে বাংলাদেশের ব্যাটিং কলাপস আমাদের কোচিং প্যানেলে এত বড়, যদিও পারফরমেন্স নেই, এবার বিশ্বকাপ তো শেষ, এই বিশ্বকাপ ছোট করে বলবেন আমাদের আসলে প্রত্যাশাটা কি থাকবে পরবর্তী সময়ে, পরের বিশ্বকাপ নাকি এর বাইরে আর কিছু রয়েছে? আমরা তো প্রতিবারই বলে থাকি যে পরের বিশ্বকাপ হচ্ছে আমাদের টার্গেট, কিন্তু সবচেয়ে বড় যে কথা যে আমাদের চ্যাম্পিয়ন্স ট্রফিটাকে আসলে টার্গেট করতে হবে, কারণ আমরা গতবারে চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেমিফাইনালিস্ট ছিলাম, সেক্ষেত্রে এবারে আমরা জায়গাই করতে পারছি না, সেক্ষেত্রে হচ্ছে আমাদের ওই জায়গাটা অন্তত নিশ্চিত করতে হবে। আমরা আসলে অনেকটাই এখন আন্ডারডগ টিম টাইপের হয়ে যাচ্ছি কিনা, আমরা একটি ম্যাচ জিতলে আমাদের মনে হবে অঘটন ঘটেছে, আমরা বড় টিমকে হারিয়ে দিলে এটা অঘটন মনে হবে। নেদারল্যান্ডের সাথে একটা সময় দেখা যাবে আমরা হারছি, নেদারল্যান্ডস আমাদের হেসে গেলে হারিয়ে দিচ্ছে। অনেকে কিন্তু বলছে নেদারল্যান্ডস বাংলাদেশকে হারানো কিন্তু একটা অঘটন, কিন্তু মোটেই না। একটা দল যখন খারাপ খেলছে এবং আপনি বিপরীতে যখন ভালো খেলবেন তখন সেটা কিভাবে অঘটন হয়? অবশ্যই সামর্থ্যের পরিচয় দিয়ে আসলে খেলছে, দক্ষিণ আফ্রিকাও হারিয়েছিল, একদমই শেষ পর্যায়ে আছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের সাথে সময় দেওয়ার জন্য। এ ছিল গোলকের ক্রিকেটে আজকের আয়োজন। এখন টেলিভিশন ফেসবুক দেখতে ভিজিট করুন facebook.com/tv.এখন, ইউটিউব এখন টেলিভিশন সরাসরি দেখতে ভিজিট করুন youtube.com/c/এখন টিভি।